গুড মর্নিং ফ্রেন্ডস, পাপিয়ার পৃথিবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বেজে গেছে 6টা। তো আমি আজকে পুরো প্রথম মানে ফার্স্ট সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে চাই, যে আমি সকাল থেকে কিভাবে দিনটা শুরু করি সেটাই তোমাদের আজকে দেখাবো। তো দেখো, মেয়ে ঘুমাচ্ছে আর ছেলে উঠে গেছে, আর আমি জানলা খুলছি। তো ছেলের আজকে পড়া আছে, তো ছেলে উঠে ব্রাশ করছে। এবার আমি জানলা খুলে চলে এসেছি দরজা খুলতে, তো দরজাটা খুলে নিয়েছি। তো তারপরে আমি গেটটা খুলে একটু চারিদিকে তাকাবো, মানে কী কীরকম কে কী করছে সেই সব দেখবো। আর দেখো আজকে 6টা থেকে কি রোদ, পুরো আজকে রোদে পাগল করে দেবে। কালকে তো মেঘ করলো, বৃষ্টি হলো না কিছুই। তো ছেলে এবার চলে যাচ্ছে পড়তে, ও ব্রাশ করে বিস্কুট খেয়ে নিয়েছে, আর বাড়ির কাছেই পড়ে বলে সকালবেলাটায় তো হেঁটেই পড়তে যায়। তো চলে যাচ্ছে, এবার চলে গেছে তারা। তো আমি এবার চলে এসেছি নিজের কাজে। তো ঘর প্রথমে আগে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো দেখো ঝাড়াটা খুলে যাচ্ছিলো, তাই জন্য আমি আবার একটু লাগিয়ে নিলাম। তো ঘরটা এবার ঝাড় দিয়ে নিই আমি, তারপরে চলে যাব বাইরে। আমি সকালে উঠেই প্রথমেই জানলা খুলে দরজা খুলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই, তারপরে আমি যাই বাইরের কাজে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই এবার। আর দেখো ছেলে নেই, আর মেয়ে তো ঘুমাচ্ছে। আর কালকের ব্লগে তো তোমাদের বললামই যে তোমাদের দাদাভাই গেছে ডিউটিতে। তো কালকে দুপুরে ডিউটিতে গেছে, দুপুরে ডিউটি করে নাইট করে আজকে মর্নিং করে তারপরে একবারে দুপুরে আসবে। আর যেহেতু কেউ নেই আর মেয়ে ঘুমাচ্ছে, তো তাই আমি আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো করছি। তো এবার চলে যাব আমি বাইরে ঝাড় দিতে। উঠোন তো নেই, তো সামনে যেটুকু জায়গা আছে সেটুকু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু একটু হাওয়া ছেড়েছিল ঝড়ের মতন, তো সেই জন্য দেখো অনেক পাতা পড়েছে, তো সেগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর সামনেটাও রাস্তার সামনেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ওই পাতাগুলো পড়েছে। আর দেখো কী পরিমাণ ধুলো উঠছে, তো ওগুলোতে একটু জল দিতে হবে, জল ছিটাতে হবে, নাহলে আবার ধুলো উঠবে। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে মানে সামনের ওই জায়গাটা আমি একটু জল দিয়ে নিচ্ছি। তো জল দিয়ে নিয়ে তারপরে এক মগ জল নিয়ে আমি ওই মাটির জায়গাগুলোতে ছিটিয়ে দিচ্ছি। তো আমি ব্রাশ করে জামাকাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। আগে মানে রাত্রেবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো আগে যেখানে যেগুলো রাখার সেগুলো রেখে দেবো, তারপরে আমি আমার জন্য চা করবো। তোমাদের ভিডিওতে আমি বলি যে আমার রান্নাঘর ছোট, রান্নাঘর ছোট, তো তোমরা নিজেরাই দেখে নাও আমার রান্নাঘরটা কতটা ছোট। সিলিন্ডারটা রেখে আর একটু জায়গা থাকে না রান্না করার মতন, আর গরমে প্রচণ্ড কষ্ট হয়। এবার বসিয়ে দিচ্ছি আমি চা আদা দিয়ে। তো চলো চাটা করে নিই, দিয়ে ঘরে যাই, ঘরে গিয়ে চাটা বসে বসে খাই। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো পুরোটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। চা খেয়ে আমি আগের দিনের ভিডিওটা পোস্ট করছিলাম, এই করতে করতে মেয়ে উঠে গেছিলো। তো মেয়েকে মুখ টুখ ধুইয়ে মাথা আঁচড়ে জামা টামা পরিয়ে রেডি করিয়ে দিলাম, আর আমি চলে এসেছি এবার বিছানাটা গুছাতে। আর এখন বেজে গেছে 9:30 মতন। তো এরপরে আমি বিছানাটা গুছিয়ে সব সবজিগুলো কেটে নেব, কী রান্না হবে আজকে। তো আজকে বেশি কিছু রান্না করব না সেরকম, তো রোজই বেশি কিছু সেরকম রান্না করি না, একটা তরকারি আর কোনো রকম একটা কিছু, দু রকমের বেশি রান্না করি না। আর বেশি কিছু রান্না করতেও পারবো না, কারণ এত গরম, আমার রান্নাঘরটা দেখেছো খুব ছোট, তো বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করে না আর খেতেও ইচ্ছা করে না এত গরমে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন বেজে গেছে 10:15 আর আমি রান্নাঘরে চলে এসেছি। তো আমার অর্ধেক রান্নাও হয়ে গেছে, দেখো ওই দেখো প্রেশার কুকারে আমি ঝিঙ্গা সিদ্ধ বসিয়ে দিয়ে চলে গেছিলাম বিছানাটা তুলতে। তো আমার কাটাকুটি প্রায় সবই হয়ে গেছিলো, তো ভেবেছি আজকে যে ঝিঙেটা সিদ্ধ করবো, অনেকদিন ধরে দিয়েছে, ঝিঙেটা পচে যাচ্ছে, তো ঝিঙেটা সিদ্ধ করে বাটবো। মেয়েও ভালো খায়, ছেলেও ভালো খায়, সবাই ভালো খায়, তো এটা ভেবেছি বাটবো। আর ছেলে ওইবার থেকে খেয়ে আসলে তারপরে দোকান থেকে ডিম আনাবো, তো ডিমের ঝোল করবো। তো প্ল্যান পুরো পাল্টে গেল, যার জন্য আমি পেঁয়াজ রসুন সব বের করে নিয়েছিলাম, আলু বের করে নিয়েছিলাম, এই দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছিলাম ডিমের ঝোল করবো বলে। আর প্ল্যানটা বদলে গেল, দেখছি ছেলে খেয়ে এসে এই যে ভাত দিয়ে দিয়েছে মা মেয়ের জন্য, আর ভাজা, আর দিয়েছে দেখো চিকেন। তো বলছে ভাই, আমি জিজ্ঞেস করছি কিসের জন্য আজকে শুক্রবার, রবিবার ছাড়া তো হয় না, তো শুক্রবার। তো বলছে আজকে ভাই বাড়ি আছে তাই ও খাবে, তাই এনেছে, তো তোদের ছাড়া আমি খেতে পারি? তো মা তো খায় না,
বলছে তোদের না দিয়ে আমি ওরা খাবে আর তোরা খাবি না, দিয়ে ছেলেকে বলে দিয়েছে যে তোর মাকে আজকেই করে ফেলতে বলবি, আবার রবিবার পাঠাবো, কারণ জানে আমি রবিবারের জন্য রেখে দেবো। তো অল্প একটু পাঠিয়েছে একবেলার জন্য, তো সেটাই করব এখন, আর ওই ঝিঙেটা বাটবো। তো চলো, আর দেখো কালকে তো শনিবার, কালকে তো আবার নিরামিষ আমার, তোমরা জানো যে শনি মঙ্গলবার নিরামিষ খাই, তার জন্য আবার সবজিও পাঠিয়ে দিয়েছে কতগুলো, দেখো দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো কতগুলো সবজি পাঠিয়ে দিয়েছে, পটল, লেবু, ঘি, করলা, এগুলো সব পাঠিয়ে দিয়েছে, লঙ্কা। তাহলে এবার আমি আগে মেয়েকে খাইয়ে নিই, তারপরে এসে মাংসটা করব আর ওই ঝিঙেটা বাটবো। তো পাতলা করে করব একদম, কালকে তো দেখো এত মেঘ করলো, দেখালাম একটু বৃষ্টি হলো না, কত আশা করলাম যে বৃষ্টি হবে, কোনো বৃষ্টি হলো না। তো যেইটা আমি ডিমের ঝোলের জন্য মশলা কেটে নিয়েছিলাম যে পেঁয়াজ রসুন, ওটা দিয়েই আমি করব একদম পাতলা করে, কোনো রিচ করব না, এত গরম আর ভালো লাগছে না রিচ খেতে, তো পাতলা করে করব। তো চলো ওকে আগে খাইয়ে নিই, তাহলে তারপরে আমি রান্নাটা বসাবো। মেয়েকে খাইয়ে আমি চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে, আর এখন বেজে গেছে 10:45 মতন, আর দেখো বাইরে কি পরিমাণ রোদ, আমারই ভুল হয়েছে, অত সকালে উঠেছি, আমার তখনই মেজে নেওয়া উচিত ছিল, তো ভুলটা যখন আমারই হয়েছে আর যখন কাজগুলো করতেই হবে তো বসে থেকে লাভ নেই, করেই ফেলি তাড়াতাড়ি করে। ঠাকুরের বাসনটা মেজে আমি চলে যাব জামাকাপড় কাচতে, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি আগেই। তো আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে আমি প্রত্যেক দিনের জামাকাপড় ছেলেমেয়েরা আর আমার অল্প একটু সার্ফ দিয়ে আমি খসে দিই, তাহলে বেশি নোংরা হয় না আর পরে কষ্টও হয় না, আর বেশি নোংরা হয়ে গেলে অনেক কষ্ট হয় কাচতে। তো আমি জামাকাপড়গুলো কেচে চলে যাব রান্না করতে, এখন 11টার বেশি বেজে গেছে, আর দেখলেই তো আমার রান্নাঘরটা কত ছোট, দেরি করলে কষ্ট হয়। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে কাজ করতে করতে, তাই আমি একদিকে যে ঝিঙ্গা বাটাটা বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাংসটা করব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো দেখো একটুখানি চিনি এর মধ্যে। আজকে একদম সিম্পল করে রান্নাবো অল্প তেল মশলা দিয়ে। তো আমি যেহেতু বললাম তোমাদের যে একদম সিম্পলভাবে মাংসটা রান্না করব, তাই আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আলুটাকে কেটে ধুয়ে কাঁচা আলুটাকেই ভাজিনি, তো ওটাকে দিয়ে মাখিয়ে রেখেছি, আর একটু তেল দিয়েছিলাম, আর দিয়েছি হচ্ছে গোটা তেজপাতা দিয়ে দিয়েছি ওর মধ্যে, গোটা জিরে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এবার তেলে দিয়ে দেবো, একদম মানে সিম্পল রান্না এটা, তো ওরমভাবেই আজকে রান্না করব। তো দেখো আমি তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি একবারে, তো এটাকে এবার সিম করে করে কষাবো। এটাকে এবার সিম করে করে কষাতে থাকবো। তো আমার ঝিঙ্গা বাটাটা কমপ্লিট, দেখো কত সুন্দর হয়েছে ঝিঙ্গা বাটাটা কমপ্লিট। এবার এটাকে বাটিতে তুলে নেব, আর মাংসটা দিয়ে দেখো কত জল বেরিয়েছে, তো এটাকে ঢেকে ঢেকে এবার রান্না করতে হবে। তো আমি ঘরটার মুছে বাসন মেজে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, দেখো কদিন ধরে এত ফুল পাচ্ছি, আসনটা সাজালে কি ভালো লাগে না, দিয়ে নিয়েছি, আর চুলটা মাথাটা সামনেটা আছড়ে তো সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তো চলে আসলাম তোমাদের দেখাতে যে কি রান্না করেছি, আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, 1:15 বেজে গেছে এখন, তো 1:30-এর মধ্যে চলে আসবে, তারপর আমরা খাবো। তো তোমাদের তো দেখিয়েছি কি রান্না করেছি তখন, তাও দেখে নাও যে কি রান্না করেছি। আর মাংসটা আমি নামানোর আগে একটু আগে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, কিচ্ছু দিইনি আজকে মাংসতে, কোনো মশলা দিইনি, মানে বাড়তি মশলা কিছু, তো ওটা দিয়ে রান্না করেছি। আর মাংসটা একটু ঝোল ঝোল করেছি যাতে ছেলেমেয়ে খেতে পারে, ডাল যেহেতু করিনি তো ওরা শুধু ঝিঙ্গে বাটাটা দিয়ে শুকনো শুকনো ওটা তো খেতে পারবে না, তাই ঝোল করেছি একটু। তো চলো দেখিয়ে দিই তোমাদের কি রান্না করলাম। আর তো এই যে মাংসটা একবেলার মতনই করেছি, তো রাত্রে কিছু সিদ্ধ দিয়ে দেবো, গরম ভাত করবো আর সেদ্ধ দিয়ে দেবো, হয়ে যাবে আমাদের। আর এই যে ঝিঙে বাটা, আর কালকে চাটনিটা বের করে রাখলাম, আর এই যে হাঁড়িতে ভাত, ছোটো হাঁড়িতেই ভাত করেছি একবেলার মতন, রাত্রে যেহেতু করব, তো তোমাদের দাদাভাই আসলে এবার খেতে বসবো। এই ঘরে ঢুকলো তোমাদের দাদাভাই, আর মেয়ে দেখো কত খুশি, কালকে সেই দুপুরে গেছে বাবা আর আজকে দুপুরে বাবাকে পেলো, কত খুশি মেয়ে। তো এখন বেজে গেছে 1:30, এই যে ঢুকলো দেখলেই তো,
কালকে দুপুরে করে রাতে করে আজকে সকালে করে তারপরে ঢুকলো তিনটে ডিউটি করলো পরপর তারপরে ঢুকলো আর ও এখন একটু ফ্রেশ হোক তারপরে আমি খাবো তার আগে ছেলেমেয়েকে খেতে দিয়ে দিই 1:30টা বেজে গেছে ওদের খেতে পেয়ে গেছে এখন বেজে গেছে 2:30টা আমাদের এই খাওয়া হলো আমি বাসন টাসন ধুয়েছে এই বসলাম আজকেও আবার মেঘ করছে জানি না বৃষ্টি হবে কিনা কালকে তো অত মেঘ করলো তাও বৃষ্টি হলো না তো আমি এই জামা কাপড় তুলে নিয়ে আসলাম এইমাত্র এই দেখো তুলে নিয়ে এসেছে এই বসলাম তো আজকে ছেলের পড়া নেই বিকেলে একটু ঘুমাবো যদি ঘুম পায় তারপরে বিকেলে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো এখন বেজে গেছে 6:40 আর আমি 5:30টার সময় উঠে বিকেলে যা যা কাজ থাকে ঘর ঝাড় দিয়ে জামা কাপড় গুছিয়ে এখানে সন্ধ্যা দিয়ে নিয়েছি এই দেখো আর যেহেতু আজকে মাংস খেয়েছে ছেলেমেয়ে দুধ খাবে না তাই দুধ জাল দিইনি ওরা বিস্কুট খেয়ে নিয়েছে আর আমি যাচ্ছি ওই বাড়িতে এই যে একটা কুর্তি পরেছি তো কালকে তো যাইনি তোমাদের দাদাভাই ছিল না আর মেক করেছিল তাই যাওয়া হয়নি তো আজকে একটুখানি যাচ্ছি তো ওইখানে গিয়ে আমরা চা খাবো তাহলে এখন ওই বাড়িতে যাই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অল করে রাখো যাতে যাতে আমি যখন যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন গুড নাইট বাই টাটা